Hello everyone, good morning. I hope all of you are fine. So today we shall do some mental maths. So open your book and the page number is 5. So dekho ajke amra ei 5 number page tar worksheet 5 ta korbo. Thik ache? To ki korte hobe dekho. এখানে দেখো কিছু ছবি দেওয়া আছে আর এখানে কিছু লেখা আছে আর এই দিকে ডান দিকে কিছু ছোট বক্স এবং কিছু বড় বক্স রাখা আছে ফাঁকা অবস্থায় তো এই ফাঁকা বক্সগুলোতে আমাদের ফিলআপ করতে হবে ঠিক আছে তো কি করতে হবে এদিকে ছবিটা দেখে এদিকে কি করতে হবে জেনে তো এখানে আমরা ফিলআপ করব বক্সগুলো ঠিক আছে তো প্রথমেরটা দেখো কি বলেছে নাম্বার অফ আইস চোখের সংখ্যা কত ঠিক আছে তো আমাদের চোখের সংখ্যা কত আমরা জানি দুটো আমাদের দুটো করে চোখ থাকে এখানে ছবিতেও দেখো দুটো চোখের ছবি দেওয়া আছে তো তাই জন্য দেখো এখানে ছোট বক্সটাতে 2 লিখেছে আর এখানে বড় বক্সটাতে লিখেছে দেখো TWO 2 বানান করে লিখেছে তো আমাদের এইভাবেই করতে হবে তো পরেরটা আমি দেখিয়ে দিই কি বলেছে নাম্বার অফ ফিঙ্গারস ইন ওয়ান হ্যান্ড একটা হাতে আঙ্গুলের সংখ্যা কতগুলো আমরা কি জানি একটা হাতে আঙ্গুলের সংখ্যা কতগুলো থাকে কতগুলো আঙ্গুল থাকে 5টা ঠিক আছে এখানেও দেখো ছবিতে আই দিয়েছে 1 2 3 4 5 5টা আঙ্গুলের ছবি দিয়েছে তো আমরা তাহলে কি করব এখানে এই ছোট বক্সটাতে নাম্বারটা লিখব 5 এবং এই বড় বক্সটাতে লিখব ওয়ার্ডসে মানে বানান করে 5 F I V E ঠিক আছে তো এভাবে আমি আরেকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যেমন দেখো নাম্বার অফ নোজ মানে কি নাকের সংখ্যা কত মানুষের নাকে কতগুলো নাক থাকে তো কতগুলো নাক থাকে একটা আমরা সেটাই জানি যে আমাদের একটা করে নাক থাকে তো ছবিতেও দেখো তাই বলেছে একটাই নাক দেখাচ্ছে ঠিক আছে তাহলে আমরা এখানে কি লিখব ছোট বক্সটাতে 1 আর এখানে বড় বক্সটাতে কি করব 1টাকে আমরা ওয়ার্ডসে বা বানান করে লিখব ও এন ই 1 ঠিক আছে তো এইভাবেই তোমরা পুরো ওয়ার্কশিটটা কমপ্লিট করবে এই পর্যন্ত ঠিক আছে তো আরো কোনো কারোর কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে আমি আবার বুঝিয়ে দেব ঠিক আছে তো আজকে এই পর্যন্তই বাই এভরিওয়ান